আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং এন্ড ব্লগস উইথ মালি হাসমাম চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে নর্মাল পোলাও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাল দিয়ে কীভাবে ঝরঝরে পোলাও তৈরি করে নেওয়া যায়। অনেকেই বলেন বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা ঝরঝরে হয় না। আজকে তাদের জন্যই আমার এই রেসিপি। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে বাসমতি চাল দিয়ে ঝরঝরে পারফেক্ট পোলাও তৈরি করি। আসুন তাহলে দেখে নেই। আমি এখানে 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি, সেটাকে মাপলে 500 গ্রাম চাল হয়। চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। একটি প্যানে দিয়ে দেব 5 টেবিল চামচ ঘি। 1 কাপ চালের জন্য 2 টেবিল চামচ ঘি যথেষ্ট, তাই আমি এখানে 2.5 কাপ চালের জন্য 5 টেবিল চামচ ঘি ইউজ করেছি। এবার আমি এতে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4টা এলাচি আর 2টো তেজপাতা। গরম মশলাগুলো ঘিয়ের মধ্যে 30 সেকেন্ডের মতো ভেজে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে হালকা ব্রাউন করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চাল। এবার আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদার রস। আদার রসটা দিয়ে এবার আমি চালগুলোকে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। চালটাকে কষাতে কষাতে যখন দেখবেন চালের মধ্যে একটা ঝনঝনে আওয়াজ হচ্ছে, তখন ভাবতে হবে চালটা কষানো হয়ে গিয়েছে। বা মিডিয়াম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিলেও হবে। এবার আমি এতে অ্যাড করব 4 কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়েই আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি অপেক্ষা করব বলক উঠার জন্য। বলকটা উঠার পরেও আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। যখন গোল গোল বলের মতো করে বলক উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমার চুলার জাল থাকবে মিডিয়াম ফ্লেমে। আমার পোলাওয়ের গোল গোল বলক উঠে শুরু হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এই পর্যায়ে আমার চুলার জাল থাকবে একদম লো ফ্লেমে। চলে এলাম 12 মিনিট পরে। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। এখন আমি পোলাওগুলোকে ডিশ আউট করে নেব। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।